নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বিল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে উপস্থিত হচ্ছে আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদের। আজকে আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে পায়োরিয়া। পায়োরিয়া মানে অনেকে জানেন, অনেকে জানেন না, এটা এক ধরনের পেরিডন্টাইটিস যেটাকে বলে, অর্থাৎ পেরিডন্টাল ডিজিজ। আর যদি আটটা মেয়ে গিয়ে বলি, সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ অফ পেরিডন্টাল ডিজিজ। অ্যাডভান্স স্টেজ অফ কেন কেন হয় এটা পায়োরিয়া? পায়োরিয়া এই জন্য হয়, ধরুন আপনার কিছু লিগামেন্টস আছে, কিছু বোনস আছে দাঁতে, ঠিক আছে, ওগুলোতে ইনফেকশনস হলো। ইনফেকশনস হওয়ার জন্য আপনি কিছু সিমটমস হলো, সিমটমসগুলোকে আপনি অ্যাভয়েড করে গেলেন, অ্যাভয়েড করে আপনি আরও ওটাকে বাড়তে দিলেন, বাড়তে বাড়তে ওটা কী হবে, একসময় দাঁতটা লুজ হবে পকেটগুলো এবং দাঁতটা পড়ে যাবে। তো এটাই হচ্ছে একটা পায়োরিয়া, ঠিক আছে। কেন হয়, কেন হয় এবার আসি, সেটা হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি ঠিকমতো আপনার কেয়ার নিচ্ছেন না, ডেন্টাল হাইজিন আপনার ঠিকমতো নেই, মানে চকলেট খাচ্ছেন রেখে দিচ্ছেন, স্মোক করছেন, এই আপনি ঠিকমতো মুখ ওয়াশ করছেন না খাবার আগে পরে, এইগুলো হচ্ছে ডেন্টাল হাইজিনের মধ্যে পড়ে। এছাড়াও আপনার কিছু ক্রনিক ইলনেস আছে, মেবি রেনাল ফেলিয়ার, মেবি লিভার প্রবলেম, ঠিক আছে, মেবি আপনার অ্যাপেটাইট ঠিকঠাক নয়, আপনার মোশন ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, কনস্টিপেশন, সব কটাই কিন্তু একটা ক্রনিক ইলনেসের মধ্যে পড়ছে। এবং আপনি ধরুন টোব্যাকো নিচ্ছেন, স্মোক করছেন, অ্যালকোহল নিচ্ছেন, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু কারণের মধ্যে পড়ছে আপনার পায়োরিয়া ডেভেলপ হওয়ার জন্য। ভিটামিন সি যে প্রসঙ্গটা বললাম, ওটা মার্কেটে ভিটামিন সি ক্যাপসুল কিনতে পাওয়া যায়, ঠিক আছে, যারা যদি পায়োরিয়া থাকে তারা কিনে ওটাকে চুষতে পারেন, ওটা জাস্ট চুষে খেতে হবে ভিটামিন সি এর জন্য। ভিটামিন সি যাদের ডেফিসিয়েন্সি আছে, অ্যাসকর্বিক অ্যাসিড যেটাকে বলে, ঠিক আছে, সেটার জন্য ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে স্কার্পিং, অর্থাৎ ব্লিডিং গাম। তো ভিটামিন সি ট্যাবলেট মার্কেটে অ্যাভেলেবেল থাকে জিনিসটা। সিমটমস কী কী থাকে? সিমটমস থাকবে আপনার, ধরুন ব্লিডিং হতে পারে মাড়ি দিয়ে, ঠিক আছে, দাঁতটা একটু নড়বড় করতে পারে, লুজ হতে পারে, ধরুন আপনার কিছু গাম যেটা আছে মাড়িটা লাল হতে পারে, ফুলে থাকতে পারে, ঠিক আছে, টাচ করে ব্যথা হতে পারে, অনেক সময় যে ডেন্টাল যে পকেটগুলো আছে ওগুলো বড়ো হয়ে যেতে পারে এবং দাঁতটা পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে আপনার সিমটমস পায়োরিয়া। তো পায়োরিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল কী হতে পারে? ট্রিটমেন্ট প্রোটোকল যে পঞ্চকর্ম লাইন ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, যেমন ধরুন আপনি মহাতিক্ত ঘৃতদের সেবন করাতে পারেন, বাষ্পশন নিতে পারেন এবং বিরোচন করাতে পারেন। বিরোচন কী দিয়ে করাবেন? ত্রিপ্রীতলেহ 20-40 গ্রাম দিয়ে আপনি বিরোচন করাতে পারেন। এছাড়াও যেগুলো পায়োরিয়ার ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে হোম রেমিডিস। হোম রেমিডিস কীরকম? ধরুন আপনি পিপলি গাছের পাতা, তাই দিয়ে আপনি দাঁত মাজতে পারেন, সরি দাঁত পাতা বলছি আপনি, মাড়ি আপনার যে কাণ্ডটা, পিপলের যে কাণ্ডটা, ওটাতে আপনি দাঁত মাজতে পারেন জিনিসটা। এছাড়াও ধরুন আপনি কিছু এ নিলেন, নিম পাতা, কচি নিম পাতা, তার সঙ্গে একটুখানি কালো নুন নিলেন, রিমেম্বার কালো নুন বলছি আমি, যেটা নর্মাল নুন বাজারে কিনতে পাচ্ছি ওটা না, কালো নুন পাওয়া যায় একটু খুঁজতে হবে, এবং তার সঙ্গে একটু কিছু গোলমরিচ, সব কটাকে আপনি একটু মিক্স করে চূর্ণ করে খেতে পারেন সকাল বিকেল, এটা কিন্তু পায়োরিয়াতে ভালো কাজ দেবে। এছাড়াও কী কী আছে, এছাড়া আপনি ত্রিফলা মাসি যেটা পাওয়া যায় অনেক সময়, সেটা আপনি দিয়ে মাড়িতে চারিদিকে লাগাতে পারেন ত্রিফলা মাসি দিয়ে, ঠিক আছে, এবং আপনি কিছু শুঁটি কষায়, ঠিক আছে, এবং ত্রিফলা কষায় তার সঙ্গে কিছু নিম পাতা দিয়ে মুখটা গার্গল করতে পারেন কিংবা কুলকুচি করতে পারেন, এই তিনটে মিক্স করে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো হোম রেমিডিসের পড়ে। পায়োরিয়াতে আমাদের জানতে হবে যে কী করবো কী করবো না, এটা খুবই ইম্পর্টেন্ট, কেন ডেন্টাল হাইজিন অনেক সময় আমরা নেগলেক্ট করে যাই। কী করতে হবে আমাদের? আমাদের বেকিং সোডা দিয়ে দাঁতটাকে আপনি রগড়াতে পারেন, সপ্তাহে একদিন করুন, তাতেই ভালো। কেন বেকিং সোডা রগড়াবো? কেন বেকিং সোডা, এটা থাকে যে অনেক সময় যে আমাদের স্টেনগুলো পড়ে দাঁতে সেগুলো হচ্ছে অ্যাসিড নেচার হয়, সোডা কী করে সেই নেচারটাকে নিউট্রালাইজ করে দেয়, ঠিক আছে। এবং আপনি চারকোল পাউডার কিংবা ত্রিফলা মাসি যেটা বললাম, ওই চারকোল পাউডারটা দিয়ে আপনি দাঁতটা মাজতে পারেন, খুব ভালো কাজ হতে পারে। প্রতি কী করবেন না, খুব জোরে জোরে দাঁত ব্রাশ করবেন, আমাদের অনেকের হ্যাবিট থাকে জোরে জোরে মাড়িতে ব্রাশ করা, যাতে মনে হবে যে আরও ভালো দাঁত চমকাবে, একদম চমকাবে না, ওটা দাঁতটা মাড়িটা আরও ক্ষয় হতে থাকবে এবং লুজ হতে থাকবে পকেটগুলোতে, ঠিক আছে। খাওয়ার পরে যতবারই আপনি খাবেন, দিনে 3-4 বার, 5 বার, 2 বার, 3 বার ভালো করে যেন মুখটা ওয়াশ করবেন, সে আপনি ভাত খান কি লজেন্স খান কি নর্মাল কোন একটা মার্কেট থেকে যাওয়া জিনিস কিনে খান, ভালো করে মুখটা ওয়াশ করবেন, ঠিক আছে। এবং অ্যালকোহল বা যেগুলো আপনার বাজারে যে কিনতে পাওয়া যায়, ধরুন থামস আপ, কোকাকোলা, এগুলো কখনোই দিয়ে বেশি খাবার খাবেন না, এগুলো খেলে কিন্তু আপনার মাড়ি ক্ষয় হতে থেকে আপনার পায়োরিয়া ডেভেলপ করতে পারে জিনিসগুলো,
ঠিক আছে, তো এগুলো আপনি অ্যাভয়েড করে চলবেন। লাস্ট আসি মেডিসিনস কী কী আছে পায়রিয়াতে। মেডিসিন আছে ইরিমেদাদি তৈল, যেটা ব্রহ্ম আয়ুর্বেদে খুবই ভালো একটা মেডিসিনস, যে কোনো দাঁতের প্রবলেম বা মাড়ির প্রবলেম বা মাউথ আলসারের জন্য সেটা হচ্ছে মুখে দিয়ে ভালো করে গার্গলিং করা। এর সঙ্গে সারেবাদি ট্যাবলেট এবং গন্ধক রসায়ন, ঠিক আছে, এবং ক্ষুদিরাদি ট্যাবলেট চুষে খাওয়ার জন্য, প্রত্যেকটি খুব ভালো কাজ করে পায়রিয়াতে। তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনারা কারো এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, আমাদের যে হেল্পলাইন নম্বর নিচে শো করছে, কন্ট্যাক্ট করুন। আমাদের ডক্টর্স 24 আওয়ার অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য, আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আর যদি আরও নতুন কিছু ডিজিজ নিয়ে জানতে চান, কমেন্ট সেকশনে জানান নিচে, আমি চেষ্টা করবো এই নিয়ে একটা ভালো প্রোগ্রাম করার। নমস্কার।